পত্রনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এসপিসি থেকে একটি আসা জরুরি নোটিশ। এই নোটিশের মাধ্যমে কিন্তু অনেক কিছুই বলা হয়েছে, তার মধ্য থেকে বলা হয়েছে মূলত 12 তারিখ 13 তারিখ এবং 14 তারিখ এই 3 দিন এসপিসি বন্ধ থাকবে এবং 15 তারিখে উইথড্রটা কিন্তু দেওয়া হবে। তো সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা এসপিসিতে কাজ করেন তারা কিন্তু অনেক চিন্তিত আছেন এসপিসির উইথড্রটা নিয়ে। তো তারই মাঝে একটা নোটিশ কিন্তু এসপিসি দিয়ে দিল, যে নোটিশের মাধ্যমে কিন্তু বলে দেওয়া হয়েছে এসপিসি কত তারিখ থেকে তাদের উইথড্রটা চালু করবে এবং আমাদের যে ডেইলি ওয়ার্ক বোনাসটা রয়েছে সেই ডেইলি ওয়ার্ক বোনাসটা 10 পয়েন্ট করে দিবে। তো সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব এসপিসি থেকে আসা জরুরি নোটিশ। তো নোটিশে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ডাটা সংরক্ষণ ও অ্যাপ্লিকেশন আপডেট জন্য কারণে 12, 13 ও 14 তারিখ আমাদের অ্যাপ্লিকেশন বন্ধ থাকবে এবং 15 তারিখ থেকে উইথড্র ও ওয়ার্ক বোনাস 10 পয়েন্ট করে দেওয়া হবে। তাহলে আশা করি বুঝতে পারতেছেন এসপিসি নোটিশের মাধ্যমে যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলো হচ্ছে আপনাদের 12, 13 এবং 14 তারিখ এই 3 দিন কিন্তু এসপিসি অ্যাপসটা বন্ধ থাকবে, মানে আমরা কেউ এসপিসি অ্যাপসে ঢুকতে পারবো না। সেই সঙ্গে এসপিসি 15 তারিখ থেকে তাদের উইথড্রটা চালু করবে। তো উইথড্রটা নিয়েই কিন্তু সব থেকে বেশি চিন্তা এবং সেই সঙ্গে ডেইলি ওয়ার্ক বোনাসটাও কিন্তু 15 তারিখ থেকে তারা দিবে। তো ডেইলি ওয়ার্ক বোনাস এবং উইথড্র এই দুইটাই কিন্তু হচ্ছে এসপিসির সব থেকে বড় দুইটা সমস্যা। তো এই দুইটা সমস্যা কিন্তু সমাধান হতে যাচ্ছে 15 তারিখে। এর আগেও কিন্তু অনেক ডেট দেওয়া হয়েছিল, একটা ডেটেও কিন্তু উইথড্র দেওয়া হয়নি। 11 তারিখে কিন্তু উইথড্র দেওয়ার কথা ছিল কিন্তু 11 তারিখেও তারা উইথড্রটা দেয়নি। 11 তারিখে এই নোটিশটা দিল, যে নোটিশের মাধ্যমে তারা বললো যে 15 তারিখে দিবে। তো আপনারা অনেকেই মনে করতে পারেন যে 15 তারিখে আমাদের উইথড্রটা দিবে, এর কোনো প্রমাণ আছে কি বা এটা সত্যি কি মিথ্যা কিভাবে আমরা বুঝবো? তো এর কারণ হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখেন বা একটা চিন্তা করে দেখেন, এর আগে যখন উইথড্র ডেট দেওয়া হয়েছিল বা এসপিসি থেকে আসা যে খবরগুলো, যে নিউজগুলো দেওয়া হয়েছিল, সেই নিউজ কিন্তু এসপিসি কোনোদিন বলেনি। এই নিউজগুলো কিন্তু এসপিসির যারা মেম্বার রয়েছে, যারা আমাদের আপলাইন রয়েছে, তারাই কিন্তু এইসব কথাগুলো বলতেছিল। তো সেই কথাগুলোই কিন্তু আমরা শুনে আসতেছিলাম, কিন্তু এসপিসি থেকে যে একটা নোটিশ দিবে তারা, সেই নোটিশ কিন্তু আজ পর্যন্ত দেয়নি, মানে আজকে দিলেও কিন্তু এর আগে কখনো এরকম নোটিশ দেয়নি। তো সেক্ষেত্রে বলা যায় এসপিসি 15 তারিখ থেকে তাদের সকল কার্যক্রম চালু করবে। তো এই 3 দিন এসপিসি অ্যাপ বন্ধ থাকবে, মানে 12, 13, 14 তারিখ। তো এই 3 দিন আপনারা বিভ্রান্ত হবেন না, এসপিসি অ্যাপসে কিন্তু এই কথাগুলো বলে দেওয়া হয়েছে বা এই নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে। পরিশেষে একটা কথা বলা যায় যে এসপিসি 15 তারিখ থেকে তাদের সকল কার্যক্রম চালু করবে। এর কারণ হচ্ছে একটাই, এসপিসি থেকে নোটিশ আসলো। তো এই নোটিশ কিন্তু এর আগে কখনো আসেনি এরকম নোটিশ। তো নোটিশটা এসপিসি থেকে কিন্তু সরাসরি দেওয়া হয়েছে, সেহেতু 12, 13, 13 তারিখ 14 তারিখ, মানে এই 3 দিন বন্ধ থাকার পর 15 তারিখ থেকে তাদের সকল কার্যক্রম চালু করবে, এটা একদম নিশ্চিত। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।